হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ল্যাব। আজকে আমরা ইলেকট্রিক্যাল জব ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো ইলেকট্রিক্যাল ল্যাবের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি পুশ করুন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পাবেন। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ। অ্যাভোমিটার কি? যে মিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স মাপা যায় তাকে অ্যাভোমিটার বলে। এগুলোর একক এম্পিয়ার, ভোল্ট ও উহম অনুসারে এই মিটারের নামকরণ করা হয়েছে। মেগার মিটার কাকে বলে? একটি উহম মিটার ও একটি ডিসি জেনারেটরের সমন্বয়ে গঠিত মিটার, যার সাহায্যে মেগা ওহমের হিসেবে অতি উচ্চ মানের রেজিস্ট্যান্স পরিমাপ করে। লাইটনিং অ্যারেস্টার কি? লাইটনিং অ্যারেস্টার হচ্ছে বজ্রপাতের ফলে উৎপন্ন বৈদ্যুতিক সার্জ ভোল্টেজ সরাসরি মাটিতে ডিসচার্জ করার সিস্টেম, এতে বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষা পায়। পিভিসি টেপ কি? পিভিসি হল পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ পিভিসি টেপ হল পলিভিনাইল ক্লোরাইড দ্বারা তৈরি টেপ। একটি তিন ফেজ ইন্ডাকশন মোটরে কোন ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? তিন ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বৈদ্যুতিক ফিউজে ব্যবহৃত সবচেয়ে কার্যকরী তার কোনটি? বৈদ্যুতিক ফিউজে ব্যবহৃত সবচেয়ে কার্যকরী তার হল সীসা বা লিডের তার। আরপিএম মানে কি? আরপিএম হল রেভলিউশনস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন। হিটারে বা কেটলিতে কি তার ব্যবহৃত হয়? হিটারে বা কেটলিতে নাইক্রোম তার ব্যবহৃত হয়। জলবিদ্যুৎ কি? পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাকে জলবিদ্যুৎ বলে। পাওয়ার ফ্যাক্টর কি কি বিষয়ের উপর নির্ভর করে? পাওয়ার ফ্যাক্টর একটি সার্কিটের রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর ও ইন্ডাকট্যান্সের উপর নির্ভর করে। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও। বন্ধুরা, আমার এই ভিডিও প্রোগ্রামটি ভালো লাগলে একটি লাইক দিন, আর ভিডিও প্রোগ্রামটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।